হ্যালো বিয়ার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন চমৎকার একটি অ্যাপ শেয়ার করবো যেটির সাহায্যে আপনার ফোনের চার্জ আগের চাইতে দ্বিগুণ সময় ব্যাকআপ দেবে তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আমাদের ফোনের চার্জ থাকে না এটা হচ্ছে মেইনলি সমস্যা তো এটার কারণ সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যে বড় ডিসপ্লেটা থাকে এটা প্রচুর পরিমাণে আপনার ব্যাটারি ইউজ হয় ব্যাটারি খরচ হয় যার কারণে আপনার অল্প সময়ের মধ্যে ব্যাটারি চার্জটা শেষ হয়ে যায় তো ব্যাটারি এমপিয়ার একটু বেশি হলে হয়তো একটু বেশি ব্যবহার করা যায় কিন্তু পঁচিশশো তিন হাজার এরকমের মতো বেশিরভাগ ফোনে এমপি থাকে তো এগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় তো এখন এমন একটি সফটওয়্যার শেয়ার করবো যেটির সাহায্যে আপনার যত ব্যাকআপই হোক ব্যাটারির যত ইম্পারই হোক আগের চাইতে অনেক বেশি ব্যাকআপ দেবে তো এই যে এই সফটওয়্যারটি সফটওয়ারটির নাম হচ্ছে পিকজেল ফিল্টার তো এই সফটওয়্যারটির কাজ হচ্ছে আপনার ফোনে যে এই যে ডিসপ্লেতে যে এলইডিগুলো জ্বলে নিখুঁতভাবে দেওয়া আছে তো এগুলা খালি চোখে দেখা যায় না তো সবগুলো এলইডিকে জ্বলিয়ে রাখবে না কিছু নিবেই দিবে কিছু জ্বলিয়ে রাখবে তো এই যে দেখেন এই লোগোতে যে চিহ্নটা দেওয়া আসে এরকমভাবে তো এই সফটওয়্যারটি আপনি প্লে স্টোরে পাবেন এই যে প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন হচ্ছে পিকজেল ফিল্টার তো পিকজেল ফিল্টার লাখলে সবার উপরে সফটওয়্যারটি পেয়ে যাবেন নিজের পিকজেল ফিল্টার তো আমি এখান থেকে কেটে দিচ্ছি কেটে দিয়ে যে সফটওয়্যারটি এটা আমি জাস্ট ক্লিক করি ক্লিক করার পর আমার ডিসপ্লেটা একটু গোলা হয়ে গেছে তো আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না কেন স্ক্রিন রেকর্ড করার অবস্থা এরকম সফটওয়্যার করে না দেখা যায় না তো এটা দেওয়ার পর দেখেন এই যে আমার স্ক্রিনটা একদম বারো পার্সেন্টে চলে আসে যে এখানে দেখেন ট্যাপ টু ডিজেবল এবং সুইপ ডাউন টু কনফিগার তো এখানে এই যে আমার এটা অফ হয়ে গেছে তো এটা আমি আবার অন করে দিলাম তো এই সফটওয়্যারটি জাস্ট আপনি টাচ করলে আপনার স্কিনটি একটু গোলা টাইপের হয়ে যাবে মানে আপনার এজিটিগুলো অবশ্যই বেড়ে যাবে তো এটি অবশ্যই আপনি ব্যবহার করবেন এটি অবশ্যই আপনার উপকারে আসবে তো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো অবশ্যই এটি ব্যবহার করে আপনি সন্তুষ্ট হবেন তো আজকে এখানেই ভিডিও ভালো থাকবেন সবাই